হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এই ভিডিওতে দেখাতে যাচ্ছি আজ ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে কী কী লঞ্চ ছেড়ে যাব। আজকে বৃহস্পতিবার, যেহেতু যে পরিমাণে ঘাটে চাপ থাকার কথা কিন্তু ওই পরিমাণে চাপ নাই, যেহেতু পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে। আজকে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে মানামি, তারপরে আছে হচ্ছে অ্যাডভান্স 9। মানামির পাশেই আছে অ্যাডভান্স 9। তারপরে আছে হচ্ছে সুন্দরবন। সুন্দরবন 10। তো আজকে যাচ্ছে অ্যাডভান্সার 9-এর সাথে সুন্দরবন 10। তো তার সাথেই আছে হচ্ছে বারাবত 11, তারপর সুরভি 8, সুন্দরবন 12। সুন্দরবন 12 যাচ্ছে হচ্ছে জালুকাটির উদ্দেশ্যে। তো এই কয়টি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। তো এরকম লঞ্চ ঘাটের নিয়মিত আপডেট পেতে প্লিজ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদেরকে সবাই আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোটো চ্যানেলটিকে নিয়মিত সাপোর্ট দিয়ে ভালোবেসে সাথে থাকার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।